এটা মূল মন্ত্র মই মার পৰা শিকিছো, সেইটো মই আপোনালোকক কওঁ। বহুত পরিয়াল অশান্তিত থাকে, বিপদত পড়ে, ঘর মিলাব নোৱাৰে, ঘর চলাব নোৱাৰে। তার মূল কারণ কি জানেনে? তেওঁলোক চলিব নাজানে। মোর মার পৰা আই হ্যাভ লার্ন মেনি থিংস। ইকোনমিক্স ফাইনেন্স মোর মায়ে পড়া নাই। মোর মায়ে কেতিয়াও, আমি যেতিয়া সৰু আছিলোঁ, আমার ওচৰত সকলোতে টিভি কিনিছিল, প্রথম ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি সকলোতে কিনিছিল। আমার ঘর আটাইতকৈ শেষত টিভিটো আহিছিল আর সবে মোক তেতিয়া ঠাট্টা কৰিছিল, তহঁতৰ মায়ে টিভি এটা কিনিব নোৱাৰে, মই যাই বেলেগৰ ঘৰত বস্তাত বহি টিভি চাওঁ, কাৰণ মোক ঠাট্টা কৰে তহঁতৰ ঘৰত টিভি নাই। টিভিটো মায়ে কিনিব পাৰিলেহেঁতেন, কাৰোবাৰ পৰা হয়তো অকণমান ধাৰ ল'ব লাগিলহেঁতেন, কাৰোবাৰ পৰা হয়তো অকণমান কিবা সুতত ল'ব লাগিলেহেঁতেন, কিন্তু মোৰ মায়ে কয় এণ্টাৰটেইন বা মনোৰঞ্জনৰ বস্তু সদায় ৰাহি বা এক্সেছ পইচাই দি হ'ব লাগে। ঘৰৰ মূল পুঁজি দি এণ্টাৰটেইনমেণ্ট জীৱনত নকৰিব, ঘৰত অশান্তি হ'ব। কারণ এই ধার মারি থাকুতেই গুছি যায়। আপনি ধার মারি থাকুতে টেনশন হয়ে গেলে কোরপরা স্বাস্থ্য মিত্র স্বাস্থ্যকর্মী হব, একো হব নোৱাৰে। গতি মিতব্যয় বহু ঘরত দেখো, মই বিশেষকে মই যেহেতু আপনার নিচিনায়, গতি আই ক্যান রিলেট টু ইউ। আপনার লাইফস্টাইল মূল লাইফস্টাইল একে, বহুতে দেখো বিয়ার গিফট দিব ধার করে, আচরিত মানুষ থাকে। আমার পেহী ছোয়ালীটর বিয়া নহয়, মানে দামি বস্তু দিব লাগবো, আমি আমি আমার স্টেটাসের কথা আছে। গতি কেতিয়াও বিয়ার গিফট দিওঁতে ধার করে কেতিয়াও বিয়ার গিফট নিদিব। যদি একো নাই, আপনার ভাল পাব লগা আছে, আপনি কাহি বাতি এজোর দিলে আপনার মরম করব দরাখনে, এইটা নাভাবিব। দামি বস্তু দিলে মোর সম্মানটা বাড়ব, নহয় সবকে চিরা দিয়ে খাব। গতি এই দুটামান কথা এইভাবে কোথাও মৃত বিয়াইটার ক্ষেত্রে আপনার জেনেরেলি নগ নাপাম কোথাও, মানে যে স্টুডেন্টের ইন্টারেক্ট করো, স্টুডেন্টের মাক বাপেক আজি ধরা পড়ছে, সেখানে আজি কই আছো এই কথাখান। বহুত পিতৃ মাতৃয়ে ধরো ইয়ারপর আপনাদের 10,000 টাকা এটা পালে, বহুত পিতৃ মাতৃয়ে চলি কি কিনি দিয়ে লড়া ছোৱালী কি এইয়া কিনি দিছে, সেইটো ভুল জীবনত নকৰিব। পয়সা সদায় সাঁচিব, মানে এক্সেস পয়সা নহয়। আপনি যদি কিবা এটা কাম করে 15,000 পাইছে, কিছু মাকে 15,000 কিনি দিয়ে, কেতিয়াবা লড়া ছোৱালীয়ে দিগদার করে, অ মা মোক মোবাইলটো লাগে, যদি নাই বাবা মোবাইল যদি দিবা নোৱাৰা কিয় জন্ম দিছিলি, সোধে নোসোধে আপনাদের কই দিব তোর লড়া ছোৱালীক যেটা সুধব, তই যে উত্তর দিবি সেইটো উত্তর মোর। গতি কেতিয়াবা বাইক কিনি দিয়ে, তার লগত বাইক কিনি দিছে, গতি আমার চলি কিয়া মোর চলির কি কমি আছে, একদম জেদ। আর কোনোবাই যদি ওচর ঘর বাইক কিনি দিয়ে মাকে, মই কলো না ইয়ারপর আপনি 15,000 আর্ন করলে আপনার মানে কামত ব্যবহার নহয়, তেতিয়া আপনার জীবন অশান্তি হয়ে থাকবে, কি লাভ হল কাম করা। কেনে সদায় এন্টারটেইনমেন্টর যুর ব্যবস্থা, আনন্দর যুর ব্যবস্থা, সেইব সদায় লাস্ট প্রায়োরিটি হিসাবে। প্রথম পড়ার খরচ, দ্বিতীয়তে আমি খোৱাৰ খরচ, যে আমি নর্মাল খাও, কিছু আর থাকে 7 দিন কন্টিনিউ মাছ মাংস খাব, 8 দিনের দিনা একো নাই, থাকে না থাকে, কিছু থাকে থকার দিন। আজি GNRC-র পর এইটা পাইছো, একদম 10,000 আজি 2 কিলো মাংস খাম, আজি জনাই দিম সবকে, ময়ো পয়সা পাইছো। সেইকাৰণে এইটো কথা মই এইভাবে কৈছোঁ, মই নাজানিছিলোঁ, মোৰ মাৰ পৰা শিকিছোঁ। আৰু সেইকাৰণে মোৰ মাক আজিলে মই কোনোদিন ফাইনেন্সিয়েল প্ৰব্লেম হোৱা শব্দটো আজিলে শুনা নাই, কাৰো হাতত হাত পতা শব্দটো মই আজিতো শুনা নাই, কাৰোৰ পৰা কিবা এটা সহায় বিচৰা পইচাৰ ক্ষেত্ৰত মই আজিলে শুনা নাই। কম পইচাতে সুন্দৰকৈ চলি গৈছিল আমাৰ পৰিয়াল, সেইটো হ'ল মিতব্যয়িতা। সেইকাৰণে কাৰোবাক দেখাবৰ কাৰণে নকৰিব, যিবোৰ কষ্টৰে পইচা উপাৰ্জন কৰে সেই কষ্টৰ পইচাটো সদায় জমা ৰাখিব। বহুতে ঘৰ নাই, ঘৰ পিছত বনাব, প্ৰথম মোবাইলটো আৰু টিভিটো কিনিব, কেতিয়াও ভুল নকৰিব। ঘৰটো প্ৰয়োজনীয়, ধুমুহা আহিব, কিবা আহিব, এইটোৰ বি পাৰ্মানেণ্ট ষ্ট্ৰাকচাৰ। পইচাবিলাক পালে মই ভাবোঁ সদব্যৱহাৰ কৰি যাব, জীৱনত সুখী হ'ব। আপুনি যদি সুখী, আপুনি ভাল কাম কৰিব, আপুনি যদি ভাল কাম কৰে, আপোনালোকৰ সন্তানে জীৱনত নাম কৰিব পাৰিব, এই কথাটো মনত ৰাখিব। দীপক শর্মার ভিডিওসমূহ নিয়মিত রূপে পাবলৈ দীপক মোটিভেটর চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস কৰিবলৈ নাপাহৰিব।